বহুবার অঙ্ক প্র্যাকটিস করার পরও অঙ্কে সফলতা আসে না, এর কারণ কি? অঙ্ক আমি খারাপ না আমরা স্মার্ট ট্রিক অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করি না, সেই কারণেই আমাদের অঙ্কে নাম্বার আসে না। তো আজকে সেই কারণে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে তোমরাও পেতে পারো 100-এ 100। আমি নিজে এত বছরের যে টিচিং এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে স্টুডেন্টরা কোন ভুলটা করে থাকে যার কারণে ম্যাথামেটিক্সে কোনো দিনই ভালো হতে পারে না এবং নিজেকে দোষারোপ করে যে আমি ম্যাথামেটিক্সের জন্য নই। সেই কারণে তোমার যদি ম্যাথামেটিক্স খারাপ হয়ে থাকে এবং তুমি যদি ম্যাথামেটিক্সে 100-এ 100 পেতে চাও, ভালো নম্বর ইনক্রিজ করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এবং সব শেষে থাকবে ম্যাথামেটিক্সে যারা একদম দুর্বল, কিছুই পারে না, তাদের জন্য এমন একটা টিপস যার দ্বারা তারা ভালো রেজাল্ট করতে পারবে। তো এখানে সবার প্রথমে যে ভুলটা স্টুডেন্টরা করে থাকে সেটা হলো সবার প্রথমেই কিন্তু অঙ্ক শুরু করে দেয়, স্যাররাও শুরু করে, তারাও শুরু করে। একটা স্মার্ট ট্রিক রয়েছে এই ম্যাথামেটিক্সকে রপ্ত করার জন্য। দেখো, আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা শুরু করেছিলাম তখন অ ক খ আকার শিকার সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে শিখেছি, তারপরেই কিন্তু এখন পড়তে পারি। কেউ যদি ভাবে যে ম্যাথামেটিক্স আমরা যেরকমভাবে অন্য স্টুডেন্টরা সহজেই শিখে গেছে, তাদের মধ্যে তারা জন্মগত অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স পার্সন, তাহলে কিন্তু একেবারেই ভুল হবে। তুমি যদি ছোটোবেলায় না শিখতে আকার শিকার ABCD, তাহলে কিন্তু ইংলিশ পড়তে পারতে না, তুমি কোনো রিডিং পড়তে পারতে না, বাংলার লিখতে পারতে না, অসুবিধা হতো। সেরকমভাবেই কিন্তু যেরকম লেখা বা পড়ার জন্য বাংলায় আকার শিকার অ ক খ দরকার, সেরকমভাবেই কিন্তু অঙ্কের জন্য সূত্র দরকার তোমাদের। এবার অনেকেই বলবে সূত্র আমি বহুবার পড়েছি কিন্তু আমার সূত্র মনে থাকে না। তার মানে কিন্তু ব্যাপারটা খুবই সিম্পল, যেরকমভাবে ছোটোবেলায় তুমি অ ক খ আকার শিকার ABCD শিখেছো, বিভিন্ন বার বার এটাকে প্র্যাকটিস করেছো, হাত বুলিয়েছো, রপ্ত করেছো, সেরকমভাবে কিন্তু তোমাদেরকে সূত্র শিখতে হবে। সূত্র শিখে বারবার করে প্র্যাকটিস করতে হবে, বারবার করে সূত্রগুলোকে লিখতে হবে, তারপরে সেটা তোমাদের রপ্ত হয়ে যাবে। যেরকমভাবে তোমাদের এখন দেখলেই তোমরা যে কোনো শব্দ পড়তে পারো, যে কোনো ইংলিশ অ্যালফাবেট পড়তে পারো ও কোনো অসুবিধা হয় না, সেরকমভাবে যেটা দেখেই তোমরা বুঝতে পারবে এই এটা কোন সূত্রে পড়বে। তো প্রথম হচ্ছে প্র্যাকটিস। তাছাড়া অনেকেকে যদি আমরা জিজ্ঞাসা করি যে A+B তার হোল স্কোয়ারের সূত্র কি, তোমরা সবাই বলতে পারবে যে A² + 2AB + B². যদি কিউবের ফর্মুলা বা অন্য কোনো ফর্মুলা জিজ্ঞাসা করি অনেকেই বলতে পারবে, কিন্তু বলবে যে আমরা পড়ি তারপরে ভুলে যাই। এর জন্য কিন্তু বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এবার তোমরা বলবে আমাদের তো কেউ শেখায়নি যে A+B তার হোল স্কোয়ারের সূত্র কীভাবে A² + 2AB + B² আসলো। তো এ নিয়ে কিন্তু রীতিমতো একটা ভিডিও আমি করে ফেলেছি প্রত্যেকটা তোমাদের অ্যাকচুয়ালি সূত্র অনুযায়ী, বীজগণিতের সূত্র যত আছে, পাটিগণিতের সূত্র, এছাড়া পরিমিতির যা যত সূত্র আছে, এ সমস্ত সূত্র, ত্রিকোণমিতির সূত্র, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি রীতিমতো ভিডিও করে ফেলেছি। যারা দেখোনি তাদের সুবিধার্থে আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে পুরো ভিডিও দেখে তোমরা রপ্ত করে নাও তোমাদের সিলেবাসে যে সূত্রগুলো কাজে লাগবে। এর পরবর্তী বিষয়, স্টুডেন্টরা যে ভুলটা করে থাকে, আমি এত বছর পড়াতে গিয়ে দেখেছি স্টুডেন্টরা এই ভুলটা করে যে টিচাররা বলেছে যোগ করতে হবে, টিচাররা বলেছে বিয়োগ করতে হবে, এখানে তারপরে এই জিনিসটা করতে হবে, রুট ওভার করতে হবে, আমাকে শ্রীধর আচার্যের সূত্রে ফেলতে হবে, মানে যা বলে অ্যাকচুয়ালি সেটাই আমরা করে থাকি। কেন এই কথাটা নিজের থেকে জিজ্ঞাসা করি না, নিজেদের পুরো যে ম্যাথামেটিক্স করছি সেটার কারণটা খুঁজে পাই না, যে এখানে কেন যোগ করছি, এখানে কেন বিয়োগ করছি, স্যার বলেছে বলে আমি করছি? সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরে বহুত অসুবিধা হবে। এবং প্র্যাকটিস অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সেটা যাতে বুঝে প্র্যাকটিস হয়। এমন অনেক স্টুডেন্ট আছে যে স্যার বলেছে বারবার করে প্র্যাকটিস করতে হবে, সেই কারণে না বুঝে বারবার করে প্র্যাকটিস করছো। পরীক্ষার সময় দেখা গেছে যে ছেলেটি প্র্যাকটিস করছে বারবার করে, এ মানে বুঝে প্র্যাকটিস না করায় সে কম নম্বর পেলো, কিন্তু একটা স্টুডেন্ট খুব অল্প সময় প্র্যাকটিস করেছে বেশি নম্বর পেলো, কারণ সে যেটুকু প্র্যাকটিস করেছিল সে বুঝে প্র্যাকটিস করেছে। অবশ্যই কিন্তু বুঝে প্র্যাকটিস করবে, না হয়তো কিন্তু সেরকম পরিস্থিতি হবে পরীক্ষার সময় রেজাল্টে দেখবে প্র্যাকটিস যত পরিমাণে করেছো তার বা সেই পরিমাণে কিন্তু তুমি ফল পাবে না। সেই কারণে প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্র্যাকটিস এর থেকে বেশি ইম্পর্টেন্ট বুঝে প্র্যাকটিস করা। তো এরপর থেকে সময় নষ্ট আর না, বুঝে প্র্যাকটিস করা কিন্তু শুরু করবে। এরপরে অনেক স্টুডেন্টেরই ধারণা শুধুমাত্র অঙ্কে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস করলেই হবে, এ তাছাড়া আর কিছুর প্রয়োজন নেই, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি নম্বর হবে, কিন্তু সেটা একেবারেই ভুল। তুমি মাধ্যমিকের স্টুডেন্ট হও কিংবা একাদশ শ্রেণীর কিংবা উচ্চ মাধ্যমিকের, তোমাদের অবশ্যই একটি নির্দিষ্ট সিলেবাস আছে, সেই সিলেবাসের অ্যাকচুয়ালি অঙ্কের
কোন অধ্যায় থেকে কত নম্বর এবারে পরীক্ষায় আসছে, কী কী নম্বর আসছে, ধরো যেখান থেকে এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট আছে সেখান থেকে তোমরা বড কোশ্চেন বেশি প্র্যাকটিস করে গেলে, সেখানে কিন্তু তোমাদের সবথেকে বড় ভুল। প্র্যাকটিস করছো কিন্তু স্মার্টভাবে প্র্যাকটিস করছো না, যেটা আমাদের দরকার সেটা করছো না, যেটা আমাদের পরীক্ষায় আসবে না সেটা প্র্যাকটিস করছো। তাহলে তোমার পরীক্ষায় অ্যাকচুয়ালি তোমার অঙ্ক সিলেবাসের এর কোন অধ্যায় থেকে কত নম্বর আসছে সেটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। সেই অনুযায়ী তোমাকে কিন্তু অঙ্ক কষতে হবে, যাতে যেখান থেকে শর্ট কোশ্চেন বেশি আসছে সেখান থেকে সেই অধ্যায় থেকে শর্ট কোশ্চেন বেশি করো, যে অধ্যায় থেকে বড কোশ্চেন বেশি আসছে বা যে অধ্যায় থেকে আসবেই সেই অধ্যায় থেকে করো। এবং কিছু কিছু অধ্যায়ের মধ্যে অর থাকে, যেমন করণী আর ভেদের মধ্যে অর রয়েছে। তো এবারে একটু নতুন সিলেবাস হয়েছে, সেখানে তোমাদের অরটাও তোমরা জানতে পারবে, তোমাদের এর যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার দেখে। তো অরটাও তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নাও যে এই অধ্যায় আর এই অধ্যায়ের মধ্যে অর আসবে, কোন অধ্যায়টা তোমাদের বেশি ভালো লাগে সেই অধ্যায় থেকে ভালো করে অঙ্ক কষো। তার মানে কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে ধারণা থাকা দরকার যে অঙ্কের সিলেবাসে তোমাদের কোন অধ্যায় থেকে কোন কোশ্চেন আসছে, কীরকম নাম্বার বিভাজন রয়েছে, সেটাও কিন্তু লক্ষ্য করে তারপরেই প্র্যাকটিস করবে। এছাড়া যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে, ম্যাথামেটিক্সে অতটা ভালো নয়, মনে করছো যে আমার ম্যাথামেটিক্সে পাস করলেই ভালো হবে, এখন সময়ও নেই অতটা, সেক্ষেত্রে তোমরা কী করবে, এই যে নম্বর বিভাজন দেখে তোমাদের সবথেকে যেটা আসবে যেমন উপপাদ্য, সম্পাদ্য, এগুলো কিন্তু তোমাদের আসবেই। এবার সম্পাদ্য প্রত্যেকটা স্টুডেন্টই যদি প্র্যাকটিস করে দু তিনবার তাহলে কিন্তু পারবেই। তো সম্পাদ্যটা সবার প্রথমে প্র্যাকটিস করে নাও যে এবারে কী কী সম্পাদ্য আছে, সেই সম্পাদ্য থেকে কোন কোন সিলেবাস আসবে। মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে রপ্ত করো, প্রোগ্রামবিধি রয়েছে তোমাদের ওই প্রোগ্রামগুলো প্রোগ্রামবিধিকে লক্ষ্য করো, রপ্ত করো, তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট। তারপরে প্রোবাবিলিটি রয়েছে তোমাদের, প্রোবাবিলিটি খুব সহজ, প্রোবাবিলিটি থেকে কমপ্লিট করো। তো এই যে বিষয়গুলো যেগুলো তোমাদের খুব মানে আসবেই পরীক্ষায়, ঠিক আছে, সেই সেই বিষয়গুলো যেগুলো তোমরা পারবে সেগুলোর পেছনে বেশি সময় দাও। যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে যে অন্তত পাঁচ নম্বর যাতে উঠে যায়, আর এটা কিন্তু শুধুমাত্র অঙ্কে যারা দুর্বল তাদের জন্য। এবং তোমাদের এটা কমপ্লিট হয়ে গেলেও কিন্তু বই পুরো কমপ্লিট করো, শুধুমাত্র ওইগুলো না, এগুলোতে বেশি জোর দাও। আর যারা ভালো স্টুডেন্ট, যারা খুব ভালো নম্বর ইনক্রিজ করতে চাও, তারা পুরো বইটাই কমপ্লিট করবে আমি জানি, এবং নম্বর বিভাজনও দেখবে সঠিকভাবে। এর পরবর্তী যে বিষয়টি তোমরা সবচেয়ে বেশি আগ্রহী বা তোমরা আমাকে জিজ্ঞাসা করে থাকো যে কোথা থেকে আমরা অঙ্ক প্র্যাকটিস করলে আমাদের সফলতা নিশ্চিত, আমরা নিশ্চিতভাবে সেই অঙ্ক কমন পাবো, তো এখানে আমি বলে রাখি, তোমাদের এমসিকিউ হোক, বড কোশ্চেন হোক, কিংবা যে কোনো কোশ্চেনই হোক না কেন, মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চেন আসবে সেই কোশ্চেন এর মধ্যে থেকে 90% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে বই থেকে, বইয়ের যে অঙ্কগুলো রয়েছে এক্সারসাইজে। এবং এমসিকিউ যেগুলো দেওয়া আছে দেখবে সেই এমসিকিউগুলো থেকেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে, বাইরের থেকে খুব বেশি কিন্তু কোশ্চেন আসে না। পুরো বইটা ভালো মতন কমপ্লিট করবে এক্সারসাইজ, তারপরে যেটা অনেকেই ভুলে যায় উদাহরণের যে অঙ্কগুলো আছে, উদাহরণের অঙ্কগুলোও কিন্তু ভালো মতন করে প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু তুমি বই সম্পূর্ণ কমপ্লিট করেই 95% পেয়ে যেতে পারবে, বেশিরভাগ কোশ্চেনই বই থেকেই আসে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু তাই, তোমাদের 75% থেকে 80% কিন্তু তোমাদের অঙ্ক বই থেকেই আসে। তোমাদের বই অনেক অঙ্ক আছে, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেটা বারবার আসে, সের জন্য কিন্তু তোমাদের বিগত বছরের যে অঙ্কগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল সেগুলোকে অবশ্যই দেখতে হবে। মাধ্যমিকের ক্ষেত্রে একটু অন্যরকম, বইয়ের বাইরে প্রায় না আসে বললেই চলে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই। কিন্তু উচ্চ মাধ্যমিকের অনেক কোশ্চেন, বইয়ের সমস্ত কোশ্চেন যে ভালো মতন করে প্র্যাকটিস করে যাবে একদিনে করা তো সম্ভব না, সেই কারণে অবশ্যই যেগুলো ইম্পর্টেন্ট, তোমাদের বিষয়ভিত্তিক যে অভিজ্ঞ শিক্ষকরা রয়েছে তারা বলছে যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো বারবার উচ্চ মাধ্যমিকে দিয়ে থাকে, সেই অঙ্কগুলো কিন্তু ভালো মতন প্র্যাকটিস করো, নিশ্চিত তোমরা ওখান থেকে কমন পাবে। আর সবশেষে এই যে সমস্ত বিষয় বললাম, এই সমস্ত বিষয় মাথায় রেখে টেক্সট বই সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু তোমরা নিজেকে বারবার পরীক্ষা দাও টেস্ট পেপারের মাধ্যমে, এবং টেস্ট পেপার সলভ করার পর সেটাকে রেখে দিলে কিন্তু চলবে না, নিজেদেরকে অ্যাকচুয়ালি মিলিয়ে দেখতে হবে সেই অঙ্কগুলো নিখুঁত হয়েছে কি না। আর যদি পারো তোমাদের যে গৃহশিক্ষক আছে গৃহশিক্ষককে দিয়ে, কিংবা
অভিজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে ওটাকে চেক করাও, এবং যেখানে তোমার ভুল হবে বা যেখানে তোমার কোনো খামতি থাকবে সেগুলোকে টিচাররা বলে দেবে, সেগুলোকে শোধরানোর চেষ্টা করো বারবার প্র্যাকটিসের মাধ্যমে। কিন্তু তোমরা যদি আমাকে বলো তোমাদের মাধ্যমিকের জন্য এবছরে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে একটা ভিডিও করতে, উচ্চ মাধ্যমিকের জন্য কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে ভিডিও করতে, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য ও অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট এবছরের জন্য সেগুলো নিয়ে একটি ভিডিও করে ফেলবো। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আরও একটা বিষয়, তোমরা অনেকেই এটা মন থেকে মেনে নিয়েছো যে আমরা অঙ্কের জন্য না, আই অ্যাম নট এ ম্যাথামেটিক্স পারসন। তো এই জিনিস যদি মাথার মধ্যে থাকে তাহলে কিন্তু বের করে দাও, কারণ কেউ জন্মগত অঙ্কে বা কোনো সাবজেক্টে কিন্তু দুর্বল হয় না। আমরা বারবার সেটাকে পরিত্যাগের মাধ্যমে যখন পারি না সেই জিনিসটা ভালো মতন, তখন সেটা কে আমার সাবজেক্ট না বা আমি এর জন্য নয় এইরকম ধরনের অজুহাত আমরা দিই। তো সেই কারণে এখন থেকে এই ধরনের কোনো ভাবনা নয়, ভাবো যে আমিও পারবো, আমার দ্বারাও অঙ্ক সম্ভব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে অবশ্যই মন্তব্য ও করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।